আগ বছর আর বছরের আগেই খাতনা দিয়ে দিলাম। আচ্ছা গ্রামের কোন 50 বছরের মানুষ আছে যে সাতটা কলমা পড়তে পারে? এরকম কত আছে? সামনে বছর আমেরিকা নামলেন কলমা মুখস্থ বাংলাদেশে নাম লিখতে আরো দূরে নাম লিখতেন, তাহলে তত বেশি রুহানি যাত্রা তৈরি হবে, বাংলাদেশে নাম দিতে হবে। নানি নানা দাদু দাদি এই চারজন কথা করতেই হবে, তাই না? নানি চোদ্দ দায়িত্ব নামার থাকে, আর নানি আসবে খুবানি করেও দু হাজার নিচে একবার পাই, দু হাজার কিছু করো হাসান গেছে সেখানে কখনো কখনো লাখের ধাক্কায় চলে যায়। যদিও খাতনার অনুষ্ঠান কোন বড় আকারে লোকজন জানিয়ে করা উচিত না, কিন্তু একেবারে ভয়ে ভয়ে যেগুলো হয় নানা নানি ডেকে আনা, এ তো অনুষ্ঠান বলে না, সে তো আমার কুচুর এসছে বা কুচিরা খাতনা হয়ে যায়, তবু দু হাজার কত আমার একটু বলবেন? দু হাজার টাকা খরচ করে কচি আগার দিক থেকে আমি চামড়া কেটে বাদ দেওয়া হবে। আমি একটা বাবার ডেকে বলুন শোনা করছি, তুই দু হাজার টাকা খরচ করে ওই জায়গাতে না কেটে ওরা রয়েছে থা, তুই দু হাজার টাকা খরচ করে একটা মৌলানাতে ওদের সাতটা কলমা একটু বলি, সাতটা কলমা দু হাজার টাকা মৌলানার দাও, এক বছর দেড় বছর সময় যায় যাবে, সাতটা কলমা আরবিতে মানে সহ সুন্দর করে তোমার কচিরে বুঝিয়ে দেয়। এখন এ কেটেছে কলমা পড়াই, আরে কাটিনি কলমা পড়েছে আর বুঝেছে, জান্নাতে যাওয়ার সময় কি দেখে দেওয়া হবে? তিন মৌজার পিলার দেখে দেবে না কলমা কালাম দেখে দেবে? তারাই বলে যারা কলমা না শিখিয়ে কচিরে শুধু তিন মৌজার পিলারে চিহ্ন দিতেছে এরা বোকারা চালা, চালাকের ভাগ বেশি বলে গরুর মুখে দিক গেছে, গাই গরু যা খাবার দেবে তুই দিয়ে পালন আমার দিক। পুত্র হাবিল তার খাতনা দেওয়া ছিল না, বান্দা মনে রাখতে হবে খাতনা দেওয়ার অভাবে পৃথিবীর কোন মানুষের জান্নাত কখনো আটকে যাবে না, কিন্তু মনে রাখতে হবে আবু জেহেলের খাতনা দেওয়া ছিল দেশীয় প্রথা অনুযায়ী, অথবা সাহেবা ও তাইবার খাতনা দেওয়া ছিল। আবু জেহেল আবু জেহেল বড় শয়তান, ওর আগা কাটা ছিল, লেকিন কলমা নবীকে মেরেছিল, এখন এই আগা কাটার বদৌলতে আবু জেহেল জান্নাত পাবে? হযরত আদম নবীর খাতনা দেওয়া হয়নি, কিন্তু তিন নবী তিনি ইমানদার আল্লাহ খালিস বান্দা, খাতনা দেওয়া হয়নি বলে কি জান্নাত আটকাবে? এবারে বলেন খাতনার পক্ষে না কলমার পক্ষে? বেশ, তাহলে দুটো রাস্তা ক্লিয়ার। যে কড়া বাচ্চা থেকে বুড়ো কলমা পড়িনি আজকে চ্যালেঞ্জ গ্রহণ করা হবে, এই গ্রামের জওয়ান ছেলে যারা আছে মুসলমান হতে গেলে পড়ে শুনে হতে হবে, রেশন কার্ডে মুসলমান হয়ে কোনো লাভ নেই, ইসলামটাকে জানতে হবে, আর ইসলাম জানে না বোঝে না ধুমধাম কাজ করে ফেলে তা তো অমুসলমানদের কাছে ইসলামের পবিত্রতা নষ্ট হয়।
আর যদি ইসলাম ধর্মটা জেনে বুঝে জীবন যাপন করে, মুসলমানরা প্রত্যেকটা মুসলমানের ভগবানের মতন পূজো করবে। এদের আখলাক, এদের সততা, এদের নিষ্ঠা, এদের চরিত্র দেখে না অমুসলমানরা এদের মাথায় পড়ে জেনে ভালো। তাহলে আজকে ইসলামটাকে জানার, চেনার, বোঝার লক্ষ্য নিয়ে দুটো পথ নিতে আসে। নাম্বার ওয়ান, বাচ্চা থেকে পুরো যত লোক, নারী থেকে পুরুষ, গ্রামে আছি, আগামী বছরে সবার আগে আগেই আমাদের পড়াশুনোর মধ্যে দিতে হবে যে আমরা সবাই ইসলামটা নিয়ে পড়াশুনো করবো, একটু কলমা পড়বো, একটু মানে বুঝবো, একটু করা শিখবো, আমাদের বাচ্চারা শিখবে, আমরা শিখবো। যদি বলেন না শেখাশেখি হবে না, পারবো না, তাহলে দ্বিতীয় রাস্তা হলো যে হাজামে কেটে লোক, সেই হাজামের দেখে চামড়া কোথায় রয়েছে তারিখতে আবার তার জোড়া দিল। দুটো যেগুলো একটা, হয় তুই জোড়া দে যা, অন্যায় করতে হবে, বেকার চিটার হয়ে লাগবে, বেকার পাগড়ার ফুল হয়ে লাগবে, ফুলটা ছোট হোক কিন্তু সেটা জামিনি চুই হতে হবে, জুই হতে হবে, ফুলটা ছোট হোক সেটা রজনীগন্ধা হতে হবে, এত বড় ফুল নাকের ভেতরে গুঁজে দিয়ে ওরা কোনো গন্ধ পাওয়া যায় না। এইরকম মুসলমানও মুসলমানের জন্য ইসলাম ধর্মের আরো বেশি ক্ষতি হচ্ছে, জানে না বোঝে না। বউ কিছু কি করেছে, বিচারটা পালন বেটে দিই গেলে ধুমধাম পালা, এরা কি মুসলমানের মতন কাজ করেছে? বিয়েটা যদি ইসলামের বিধান হয় তো তালাকটাও ইসলামের বিধান, একটা নীতি মেনে বিবাহ করতে হয় তো একটা নীতি মেনে তালাক দিতে হয় ধুমধাম। কত ভাবাটাই আছে, হয়তো ভাড়াতে বাড়িয়ে মাথার গান পায়ে বলে চোখ মুখে আলো বলে রহিমা পাইলে রহিমার সৌদি মেয়ে আর ও বেচারা পানি নে দিতে যাবে, হঠাৎ দেখে কচিটা পায়খানা করে তো পানি রেখে আর কচি সামলে নেছে, কচিটা ধুয়ে টুয়ে রেখে গেলাসে আবার পানি নিয়ে যাবে, দেখে সে চুলোর উপরে দুধ উঠে পড়ে যাচ্ছে, সে আবার পানি রেখে দুদিন হাঁড়ি জালে গেলে এ আবার পানি জালে যাবে, দেখে সে গরুর বাসুর দড়ি ছিঁড়ে গাই দুধ খেয়ে যাচ্ছে, ও আবার গাইগুলোটা বেঁধে এসে তাড়াতাড়ি করে পানি রে স্বামী দিতে যাবে, দেখে সে চুলোর জাল ডাঙা উঠে বস্তা ধরে গেছে, ও আবার রেখে আঙুলটা লিপকে দে পানি নিয়ে গেছে, আর যদি এই খরাকার এত দেরি হলে কেন করে গলি বাড়ি দে তালাক তালাক তিন তালাক যা খরাকার পাবে হচ্ছে না হয় মেসব গ্রামে। তালাক যে সমস্ত কারণে দিচ্ছে এর পিছনে যে বিরাট কারণ আছে আমার মুখে মনে নেই, বিরাট কারণ নেই, শুধু অশিক্ষিত ইসলাম না জানার কারণে, শরীয়তের বিধান না জানার কারণে, ইসলাম সম্পর্কে কোনো সঠিক ধারণা না থাকার কারণে মুসলমানরা তালাক তারে আজ অপপ্রয়োগ করছে, আর অমুসলমান সমাজে ইসলাম কলম মুসলিমদের কাছে ইসলাম কলম। এইবারে কেরাম লোকজন বলে দেবো ও তো তো তালাক দিতিস তা কি করবি বল, ও তখন কোলে একটা হাতে একটা পেটে একটা সাড়ে তিনটে পশিলে ওখান থেকে বিবাহ করে যাচ্ছে। গেলাম পার্বতী ভবেশ কাছে বলে ও মা কোথায় যাচ্ছে, তাহলে কাকা বল কেন কি হয়েছে মা, তাহলে তোমাদের ছেলে আমার তালাক দিয়েছে। কাকা তো বলবেই যে কি ধর্ম, যে মেয়েটার কোলে একটা বাচ্চা, হাতে একটা বাচ্চা, পেটে একটা বাচ্চা, নির্মম নিশ্চুরের মতো এই মেয়েটা কেন তালাক দিল, এই বাচ্চা তিনটের কথা একটা আমার ভাবলো না। তো ভবেশ কাকার কাছে ইসলামের ধ্যান সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, অশিক্ষিত অযোগ্য আনপড় মুসলমানদের অপরিণাম দর্শী কার্যকলাপের জন্যে অমুসলিমদের কাছে ইসলাম আজ কলঙ্কের পাত্র হয়ে দাঁড়িয়েছে। মুসলমানরা যদি ইসলাম জানতো, ইসলাম যদি পড়তেন, ইসলাম যদি জানতেন, ইসলামী আদর্শ অনুযায়ী যদি জীবন ধারণ করতেন, ভবিষ্যৎ কাকার হিম্মত ছিল না ইসলাম সম্পর্কে কবুল কব্য করার, বরং মুসলমানদের চরণগুলিকে পূজা করতেন হিন্দু ভাইরা। সেই সততা, সেই নিষ্ঠা, সেই আদর্শ, সেই মানবতা কোথার থেকে আসবে? একটু পড়বে, একটু জানবে, একটু বুঝবে, তবে তো সেই রকম ভাবে জীবনটা চলবে। ইসলাম সম্পর্কে পড়াশোনা তো মোটেই নেই, ইসলামে পড়া তো ঘরের ভেতরে, ঘরের ভিতরে ঢোকার আগে বাইরের যে ইউনিফর্ম, ইমানের জামাটা তখন গায়ে দিবে,
গড়পট্টায় গ্রামে যদি একশো লোক থাকে, সাতটা কলমা মুখস্ত পড়বে আর মানে বলবে, এরকম লোক করা আছে একশো ভেতরে বলে আমি কি লাইন ভিজিয়ে দেবো নদী দেবো? ছোট ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কোনোদিন হবে না, ও আচ্ছা আচ্ছা এখন হবে, কিন্তু কলমাটা সাতটা পড়া যাবে, সাতটা পড়া। আচ্ছা সাতটা যদি পড়তে পারবে পড়া একশো ভেতর দশজন পড়তে পারে, যদি মানে ধরা হয় একশোর ভেতরে সবার খরচ কত? সবার খরচ 50,000। সামনে বছর সভা বন্ধ করে দেওয়া হয়, যে 50,000 টাকা আমার দেওয়া হয়, দুটো মাস্টার রেখে দিই, দু বছর এখানে পড়াই, দেখি এদের কর্ম মুখস্থ করতে পারি রাখি সভা বন্ধ সামনে ঠিক কি ঠিক কি ভাড়াতে করে লাভ আছে বল? এরা তো ঘর সভা, আসলে যদি ধর্মের উন্নতি না হয় তাহলে এর নাম উপর থেকে কেটে মনে দেন যে মহান খ্রিস্টি সভা ধর্মসভা দিয়েছেন বিলুপ্তিকালে। যদি ইসলামের ডেভেলপ না হয়, জাতির শিক্ষার যদি উন্নতি না হয়, কমিউনিটি এডুকেশন যদি আগে না বাড়ে, ধর্মসভা করে লাভটা কি? আমার তো মাথায় প্রিয় সহমন্ডলী মনে রাখুন, তাহলে সাতটা কলমা পড়া ফরজ, মুখস্থ করা যেমন ফরজ, মানে মতলব বুঝবার পরে এটাও তো অবশ্যই ফরজ। যতক্ষণ পর্যন্ত আপনি মানে না বুঝবেন, ততক্ষণ কলমার বিষয়বস্তু আপনার অন্তরে কখনো প্রবেশ করবে না, কখনো প্রবেশ করবে। আমার বাড়িতে একবার কেরালার এক বন্ধু, তারা স্ত্রী নিয়ে এসছেন আমাদের দেশে, বঙ্গবন্ধু ভালো কোয়ার্টার আছে বলে থাকে নাই, বললো আপনার দিদি তুই আয়াতে চুকে মেরে ঘর পেলে যান, তোমার তো মেরা দিবি আর আপনার দিদি থাকুন ডরু তো মোলাকাত হওয়া চাই বলে দুটোরে আমার বাড়ি দিয়েছে। মানে আমিও হিন্দি বলতে পারি আর কেরালার লোকটা হিন্দি বলতে পারে, দুজনের কথাবার্তা হয়, কারণ আমার কিন্তু হিন্দি জানে না, ওর কিন্তু হিন্দি জানে না, আমার কিন্তু শুধু বাংলা জানে আর ওর হিন্দিটা শুধু মালিবাড়ি জানে, মালি বাড়ি ল্যাঙ্গুয়েজ। এমন বাড়ি নিয়ে যে আস্তে আস্তে পর্দাটা সরিয়ে দিলাম, মাত্র মেয়েরা ভেতরে গেলেন, মানে আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বুঝে দেখ সে কেরালার যে ভাই থাকে না, ওই ভাইয়ের বউ এসে তুই গিয়ে কথা বল। এইবার দুটো এনে গিয়ে এক জায়গায় শুধু সালাম করেছে, ও বলে সবাই সালাম, কে বলতে ভালো আছো? ওখানে একটু বলবো আমি জানলাতে দেখি হিসকে পড়ে যাচ্ছে, দুটো তখন এ হাত পা রেখে দিল, এবারে দুপুর বেলা ভাত দেওয়ার সময় ওরা তো ভাতের বলে চোর, কেরালায় ভাতের বলে চোর, আর কোনো ভাষা তো নেই, ওখানে পানির নাম আলাদা, তরকারির নাম আলাদা, সব তো আলাদা। এখন ভাত দেবে কি করে লাইন পাত পাচ্ছে না, আমি তো কাজ কর সব সর্পজগুলো খুলে দে, একটা ফিরে যাবো বসিয়ে দে, ওর যা দা আছে তুলে তুলে তোরা দুজন যার যেটা লাগে তুলে খা। দুজনের একের প্রতি আর একজনের মহব্বত কি ঘাটতি কমছিল, কিন্তু প্রকাশ করতে পেরেছে কিছু কেমন, কেউ কাউকে বোঝাতে পারিনি, কেউ কাউকে বুঝতেও পারেনি। سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر কলম তো পড়লে না, কিন্তু কেরালার লোকটা বুঝলো কি এ কলম পড়ার দাম কি? যে কলম আমার কলমে না যাবে, যে কলমার মানে মতলব বুঝি আমার অন্তরকে সাক্ষী রাখতে না পারবো, আর ততক্ষণ কলমে যাবে না যতক্ষণ আমি আমার মাতৃভাষায় না বুঝতে পারবো, এটা স্বাভাবিক। মন্ডলী মনে রাখুন, তার ইমানের কলমা পড়ার কারণে আপনি যখন ইমানদার হয়ে যান, এবারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে কলমা বলে দিয়েছেন, উদখুলু ফিসসিলমি কাফা, হে আমার ইমানদার বান্দা তুমি যখন ইমানের পোশাক পরে নিয়েছো, তোমার ইসলামের ইউনিফর্ম রকম পরা হয়ে গেছে, আমি আল্লাহ পাক তোমাকে এবার ইসলামের স্কুলে ভর্তি হতে বলছি, এবার ইসলামের হতে যাবে, নামাজ
নামাজ পড়ো, রোজা শিখে আও, রোজা করো, টাকা রোজগার করে হজ করতে যাও, টাকা রোজগার করে যাকাত দাও, পিতা মাতার সেবা যত্ন করো, প্রতিবেশীদের আদর যত্ন রাখো, গ্রামবাসীদের কষ্টের প্রতি খেয়াল রাখো, মানুষের সঙ্গে গালি গালাজ করো না, কোনো মানুষকে কষ্ট দিও না। প্রথমে ইমানের জামাটা পরে ঘরের ভিতরে ঢুকে তবে ইসলামের এই কাজ কাম, আগে মৌমের পরে মুসলমান। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমরা 2000 টাকা দিয়ে কোচি মুসলমানই দিই, কিন্তু 2000 টাকা খরচ করে কোচিরে 7টা কলমা পড়াই নেই। আমি বারণ করছি সেই সমস্ত বাপদের যাদের কোচি এখনো কাটাকাটি হয়নি, যদি তোর টাকার অভাব থাকে তোর পায়ে দোকানে ধরে বলি কাটতি হবে না, ওর একটু লেখাপড়া কর, ওর একটু লেখাপড়া শেখা, যদি আগা না কাটা হয় তাতে জাত যাবে না, কিন্তু যদি লেখাপড়া না শেখাস তোর জাত চলে যাবে। লেখাপড়া শেখা কোচি কথা জামাই হিসাবে ভালো কিনা আমি কি যাচাই করেছি? আমার ছেলে খুবই ভালো, কিন্তু ওর স্ত্রীর কাছে স্বামী হিসাবে ভালো আমি কিনা? সাংসারিক জীবনে কি কি কারণে অশান্তি হয়, সেই অশান্তির নিবারণের দাবাই কোথায় আছে? কোরআন হাদিসের সেই কথাগুলো কি আমরা ছেলেরা পড়িয়েছি, মেয়েরা কি বুঝিয়েছি? দেখো শোনা মানে আমার এখান থেকে চলে যাবে শ্বশুর বাড়ি, তোমার ওই শাশুড়িটাই হবে আজকে থেকে তোমার মা, তোমার শ্বশুরটাই হবে আজকে থেকে তোমার আব্বা, খবরদার তাদের যত্নের খাতির কখনো যেন নষ্ট করো না, তোমার স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত, দুঘা যদি মারেও আমায় ফোন করতে পারবে না, স্বামীর সেবা যত্নে আত্মবিয়োগ করবে। মনে রেখো তুমি সংসারের ভিতরে সুতো কাম সেলাই করে মাসে 20-50-100-200 টাকা আমার জামার হাতে অন্তত রোজগার করে দিও। যাও মা, কোনোদিন যাও শ্বশুর শাশুড়িয়ার জামার কাছ থেকে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে না, আমি জবাই করে তোমাকে ওই গ্রামে কবর দিয়ে আসতে রাজি আছি, কিন্তু তুমি যদি রিটার্ন আসো আমি কিন্তু তোমাকে ঘরে জায়গা দিতে রাজি না। মেয়ের মা বেলা 3টায় ফোন করলো, ও রই মা রই মা ভালো আছে? হ্যাঁ মা ভালো আছে। কি করতে এগো? না আমি এখন সর্ষে ঠেকাচ্ছি। দু আল্লাহ কথা 3টে বাজে তুই সর্ষে ঠেকাচ্ছিস? তাহলে দেখ আকাশের অবস্থা ভালো না, শ্বশুর বাড়ি বুঝিয়ে নিই, মেয়ে সংসারই হয়ে গেছে, তুমুল কাজ কাম করতে তার জন্য আর যা রাখো দাম, একটা যা বাবার বাড়ি গেছে, একটা আবার ডেলিভারি দিয়ে গেছে, একটা যা ঠান্ডি পড়ে রয়েছে, সে স্যান ঠেক আছে, তাহলে দেয় দুটি জামার দিকে জামার ফোন করে বলে দিলে সাউডি টি এসে দিন বাবা আমাদের বাড়ি আসলি মোটা মাসে মাথা পাতে দেই পারে সাবের মন করে অরাজ্জা করে হ্যাঁ তোমার সোনাভাগিটা দিনে দিনে কালো চেপে না তোমরা ছড়াবো সবাই ঘরে বসতে গেল আমার কচি একা খেটে খেটে মরে তা কাপ তুমি তুমি খেটতে বা তোমার কচি খেটতে মরে তুমি একটু বেলা ক্ষতি করো তুই বেলা কম আর এত কাটাকাটি করতে যাবে বুঝবার না সাউরি দিলে কানে মন করো জামাই মনে করবে যেটা অমূলিত বাড়ি গিয়ে সংসার দিবাইতে সার সৌসাউরি কোথায় খাবে মেয়েরা মেয়ের মার্কি মেয়ে বলো আনন্দ করি কাজ করছি অল নালিশ করি পৃথিবীর মেয়ের মা কডারে মর্ডার করতে পারলে সব সংসারে শান্তি আসবে বিশ্বাস করো ও ওর মেয়েটা পরে বাড়ি আনন্দ করে খেটেই খাচ্ছে সে বলো নালিশ করিনি মার কাছে যে আমার বিরাট পছন্দ সংসারে সে মেয়ে দেখেছে ও ভেবেছে না আমার সংসার নিজের মতো করে খাচ্ছে ওর মা পিন দেবে পিন দেবে সেই সংসার ভাগ এইবার ওর বাড়িতে একটা খুনুন দেবে ও ছেলে যেই আলাদা হয়ে গেছে এইবারে ও চাষি গেছে আমার কাছে গিয়ে করতে পুজো করতে কথা কি বলে তাহলে আমার ছেলে কি শোনার চার ছেলে সে আমার বৌমার মাটা জ্ঞান করে করে আমার ছেলেটা শেষ করে কিন্তু সংসার আলাদা করতে একটু কিন্তু তাবিজ করে দাও আমার ছেলেটা যেন আমার সংসার এক থাকে আমরা চাষি মেয়ে বেঁধেছো তো হ্যাঁ তোর মেয়ে কি আছে তোর গেল তোটাও গেল তোটাও ভালো বুঝতে পারিনি ও পরের মেয়েরা বাবলা কাট না
আর তোমার মেয়েটা পুনর্বস্তা, পরের মেয়ে সংসারে এসে খাটবে না, তখন তো বদ্ধ গাছালা করে। আর তোমার মেয়েটা পরের বাড়ি গিয়ে খেটে খাচ্ছে, তাতে তোমার পর্যায়ে রক্ত পড়ে যাচ্ছে। যদি মনে করতে না বা ওরা তোর সংসার খা বাবা খা, তুই যদি খেটে খেয়ে খেটে খুঁজে তোর সংসারের মন জয় করতে পারিস, শোন বাবা ওই বুড়োরা ওই বুড়িটার দোয়ায় তোর কপাল খুলে যাবে মা। তোর মেজোটা কাজ করে না, বড়টা কাজ করে না, ছোটটা আলা অলস, ছেলেটা কলে রাখেছে, আর ওর কাজ করতে আনা মা। তুই তোর সংসারে তোর হাত পা ধর, ওদের জামা কাপড় কেচে দিবি, ওদের আদর যত্ন করবি, খাটলি না বোতলে পোকা লাগবে না মা, তুই খা। আর আমি তোর মা তোর জন্য দোয়া করছি, তোর সৌ সাউরির দোয়ায় আল্লাহ তোর কপাল খুলে দেবে। বলুন সবাই সুবহান। এইরকম বলা মা আজকে সমাজে আছে? তাহলে আমার মেয়েটা পরের সংসারে যদি পরের মেয়ে করে দিই, পরের মেয়েটা আমার সংসারে আসলে আমার মেয়ে করে দেব। শোনো রকাইয়া, তুমি আমার বউ মা, সংসারের অভাব অভিযোগ ত্রুটি বিচ্ছুতি আগে আমি শুনবো, তারপর তোমার আব্বা শুনবো। খবরটা আমার সংসারের ত্রুটি যেন তোমার বাবা আগে না জানে, আমার কাছে বলবে, যদি বিচার না পাও তোমার আব্বা তো মনে রেখো, তোমার বাপের ভূমিকা আমি এখন, তোমার বাপের নালিশ করলে এখানকার সমস্যার সমাধান হবে না, আমার নালিশ করো, মেয়ের মতো করে তোমার সব দুঃখ দুর্দশা আমি দেখে তোমার শুনে। যদি আমি আমার বৌমাকে যত্ন করি, আমার মেয়ে নিশ্চয়ই আমার বিয়ে আবার সমাজ যত্নে রেখে দেবে। কিন্তু এদের কাজই হলো যে ওর মেয়ে যেন পরের সংসারে গিয়ে না কাটে, আর পরের মেয়ে এসে যেন ওর সংসারে ভুটির মতো খাটে। পরে মেয়েটা মামলা কাট বলো, সুতরাং বিয়ে শাদি লাগে ছেলেটাকেও ট্রেনিং করাতে হবে, মেয়েটাকেও ট্রেনিং করাতে হবে। মেয়েটা ট্রেনিং করাতে হবে সাংসারিক জীবনটা কেমন হবে, ছেলেটাকেও ট্রেনিং করাতে হবে যে একটা পরের মেয়েকে কীভাবে আপন করে নতুন স্বপ্ন দেখতে হবে। কেউ কারো সে ট্রেনিং নেই, বিবাহের মশলা মশলায় কিচ্ছু জানা বোঝা নেই, তালাক কোন পদ্ধতিতে দিতে হয় তাও কিছু জানা নেই, তালাকের কড়া ভাগ কোন ক্ষেত্রে কোন তালাক কিচ্ছু তো জানে না, কিচ্ছু তো জানে না। একটা প্লেয়ার সে অফসাইড জানে, সে থ্রো জানে, সে ফাউল জানে, সে হ্যান্ডবল জানে, সে খেলার খেলার ক্ষেত্রে বেআইনি আর কী কী আছে, থ্রো অফসাইড বলেন ধরে হ্যান্ডবল কল না, তারপর পেনাল্টি বা পেনাল্টি ভালো ভালো বোঝা কি ফ্রি কি, তারপর ইচ্ছা করে বাড়ি বলবো ফাউল ফাউল। এই যে ছোট সাতটা এটা কি বলে অনিয়ম, এই অনিয়মের কাজ করলে সেই সমস্ত প্লেয়ারদের শাস্তি, ইচ্ছা করে বল মাঠের বাইরে দিবি, বল আবার আমার দিকে আসবো ওই দিকে, ইচ্ছা করে বলে হাত লেগে গেলে ওখানে হ্যান্ডবল হবে, শত্রুদের হাতে বল চলে যাবে। এই যে ব্যাপারগুলো আছে, একটা প্লেয়ার খেলা করতে মাঠে নেমে এখন লোক মেরে 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 যাচ্ছে, সে মত করে যারা ধরে থাকে ও এখন ঝুঁক করে দুয়াতে ধরে এনে ঢুকতে এনে বাড়ি বলতে নেই, তুই বলে হাত দিয়ে গেল তোমার হ্যান্ডবল, তাহলে আপনি কি বাদে বলতে দোষ হচ্ছে না, হাতে বলিস দোষ উল্টে শাস্তি, বল তুলে দেওয়া হবে বিরোধী প্লেয়ারদের হাতে, তোরাই মেরে ও তো কোনো মতেই মানবে না। আচ্ছা যে হ্যান্ডবল বোঝে না তার কি মাঠে লাগা উচিত, যে তালাকের তালাকের কানুন বোঝে না তার কি বেপার উচিত, বলুন তালাক করাবা কোন ক্ষেত্রে কোন তালাক দিবে, এই বিরুদ্ধে বহুগুলো যাবে। আল্লাহ বলছি আমি জানি বড় আছে খেলার মাঠও আছে, আপনার বল আপনি খেলবেন, তো বারণ করে দিলাম যতদিন তালাকের ভাগ কোন তালাকের কটা ভাগ, তালাকে মোকাল্লাদা, তালাকে সরি, তালাকে কেনা, তালাকে বেদাবা, তালাকে সুল্লা, এই তালাকে 17 রকমের ভাগ আছে, এই ভাগ যতদিন পড়াশোনা না করবেন ততদিন অন্তত মাঠে রাখবেন না। তুমি আমার দাঁড়িয়ে মারা যাবে,
মরার দিন মান্না করেন, তুমি বাড়ি যাও, আঙ্গা মাও কি করে খেতে নিয়ে গেল, জাতির কপালে ঝাঁটা হইতে চায় জিজ্ঞেস করা, তোমার হাতে তো একটা পিস্তল দেবো, এই পিস্তল কোথায় কোথায় চালাবে আর বড় তালাকে, তালাকের সর্বোচ্চ কত, বিয়ে হলো মানে তালাকের একটা পিস্তল তার হাতে পড়ে গেল, যে কখনো যদি বাহাত্তর খাতি আসে হঠাৎ করে একটা ভাড়া করে দেবে, এই জন্যই তো তারা। আমি বললাম পিস্তল কোথায় কোথায় চালাবা আগে বলো, যদি বুঝি তুমি পিস্তল চালাতে পারবা তাহলে বিয়ের করে পিস্তলটা তোমার দেওয়া হবে, যদি বুঝি তুমি এর উপযুক্ত না তাই বাড়ি যাও, ভাই পড়িয়ে এসো নয় তো বিয়ে হবে। আমার বলার আছে বড় দম নাই, মাসখানির ভেতরে কেন বেঁচে আছে, মাসখানির ভেতরে যদি বের মজলিসে বরের তালাকের ফতোয়া জিজ্ঞেস করা হয় ও উত্তর দেবে পারবে বলে মনে হয়, যদি আলেম মাওলানা হয় কথা বুঝতে, যদি নর্মাল সাধারণ হয় বের মজলিসে এইভাবে একটু বসাটা সুন্দর, নামাজের আলাস দুটো একটা পুঁতিমুতে বসে তাহলে দুটো বোনায় আমার জগে ঠেলে রাখছি, নামাজের হালাতে বসা অভ্যাস নেই, এই হলো আমাদের সমাজের বরের কোয়ালিটি। আর তাদের যদি তালাকের মশলা জিজ্ঞেস করা হয় ও যদি এমনি মিটার মানে মিটার যদি পড়তে না পারে বুঝতে না পারে হুক মেরে চালাক গে যা, সারা কোনোদিন শর্ট সার্কিটে খানে খারাপ দেখা যাক গে যা, এখানে সেখানে হুক মেরে যা চালা চালাক গে যা, কিন্তু মিটার নিতে গেলে তো বুঝতে হবে, যারা বোঝে না ওদের বিয়ে করাই উচিত। যদি আজকে আমরা আমাদের বাচ্চাগুলোকে তালাক এবং বিবাহ সংক্রান্ত এই শিক্ষাটা ঠিকঠাক যদি দিতে পারতাম, তাম দুনিয়াতে ইসলামের মতো এত সুন্দর বিধান পৃথিবীতে আর কোথাও নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের ছেলেমেয়েরা ধুমধাম তিন তালাক দিয়ে অন্য জাতির কাছে ইসলামের কলঙ্ক হয়ে গেছে। ইসলাম ধুমধাম তিন তালাক দেওয়ার কথা বলি, কি সুন্দর ইসলামের বিধান, যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয় প্রথম কাজ হলো তোমরা স্বামী স্ত্রী দুজন বর ভাগ করো, একজন বারান্দা আর একজন ঘরে, আকর্ষণ তৈরি করো। এখন এই যদি সত্যাকাম থাকে না তাহলে এ তো শুনি সে বেড়া বলবে, বউ শুনি সে আড়া বলবে, দূর আস্তে না গেটে গেলে দূর আস্তে না ঘরে এই করতে করতে দুটো তো দুই জায়গায়, একদিন হয়তো রাত্রিবেলা তুটি হয় মধ্যম কাজ করে আমি এই লোকটা ধরে তাই না ব্যাপার না, একটু রাগা রাগি হয়েছে এইভাবে কি সারা জীবন বলো লাভ হয়েছে যে গেল ধারা, এক মাস দুটো দু জায়গায় থাকার পরেও যদি কেউ কারোর কথা না বলে তাহলে বুঝতে হবে যে দূরত্বটা অনেক। এবার এক কাজ করো, তোমার বাপনটা কর তোমার বাপনটা, এরা স্বামী স্ত্রী দুই পক্ষের দুজন বাবা মা ছটা মানুষ ঘরে দরজাতে বসে বলো আমার দিন কি দোষ, তুই বলো মা আমার ছেলে কি দোষ, এরা চারজন মিলে বিচার করে যদি মিটিয়ে দেয় আলহামদুলিল্লাহ মিটে গেল, যদি সেখান থেকে না মেটে এবার আরেকটুখানি বাইরে যান, ছেলের পক্ষের পাঁচজন মেয়ের পক্ষের পাঁচজন দশজন আলেম নিয়ে এক জায়গায় বসে দেখো ওদের সমস্যাটা মিটিয়ে দেওয়া যায় কিনা, যদি তাতেও না মেটানো যায় ইসলাম এবার বলেছে তোমার স্ত্রীকে তুমি একতলা গিয়ে বাবার বাড়িতে একতলা গিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দাও, যদি 30 দিনের মাথায় তোমার স্ত্রী তোমার সংসারে ফিরে আসতে চায় বা তুমি যদি তোমার স্ত্রীকে নিতে চাও কোনো সমস্যা নেই, ওই স্ত্রীকে নিয়ে তুমি আমার ঘর করো, 30 দিন পেরিয়ে গেছে এখনো তোমার স্ত্রীও তোমাকে চায় না তুমিও তোমার স্ত্রীকে চাও নি, তাহলে এক কাজ করো 31 দিনের মাথায় যে দুতলা চাও অপেক্ষা করো আবার 30 দিন, এই 60 দিনের মাথায় যদি স্ত্রী তোমার কাছে আসতে যায় তুমি যদি তোমার স্ত্রীকে নিতে চাও কোনো সমস্যা নেই, ওই স্ত্রীকে নিয়ে আবার দুজন সোনার স্বপ্ন দেখতে থাকো, 60 দিন পেরিয়ে গেছে কেউ কাউকে নিয়ে ঘর সংসার করতে চাইল না, ইসলাম বলেছে এবার তাকে তিন তালাক দিয়ে জন্মের মধ্যে বিদায় করে দাও, তিন তালাকের স্তরটা কতটা আইনি ঠেলে তারপর মানতা কথা বলে,
যদি এই পদ্ধতি মেইনটেনেন্স করে তালাক দেওয়া হতো, তাহলে কি আমাদের সংসারে তালাক নিয়ে কোনো অশান্তি হতো? কথা বলে কিন্তু একটা একটা কথা বলবেন যে এই জায়গাটায় এই পদ্ধতি মেনে তালাক দেওয়া প্রত্যেকটা তালাক মাথা গরম করে দুমদাম দেওয়া হয়েছে। আর এই দুমদাম দেওয়ার জন্যে ইসলাম বিজাতীয়দের কাছে আজ খেলনা ফেলনায় পরিণত হয়েছে। আল্লাহ হাত দুটা ধরে বলছে, চরম ভুলিকে প্রণাম জানিয়ে বলছে, এই ছোট্ট মহল্লাটা মেহরবানি করে একটু পড়াশোনা করুন। যারা স্কুল ছোট আছে সেই ছেলে মেয়েদের আবার স্কুলে পড়ানোর চেষ্টা করুন। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে পারিনি, কর্মজীবনে ঢুকে গেছে, রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক এইচএস পাস করাবার চেষ্টা করুন। যারা কলমা কালাম কোরআন শরীফ জানে না, মসজিদ মাদ্রাসায় বসে ছেলেরা মেয়েরা বউরা বাচ্চারা সবাই একটু আল্লাহর কালাম কোরআন শরীফ ইসলামের কলমাটা শরীয়তের মৌলিক আইন কানুন বিবাহ তালাকের মশলা মাসায় দেবেন, আল্লাহর রাস্তা একটু শিখে নিন। এগুলো আপনি যত শিখবেন আল্লাহ যদি রাজি থাকে আপনার সংসারে অশান্তি দূর হয়ে যাবে, আপনি শান্তি সংসার প্রতিষ্ঠা করে সম্প্রীতির সঙ্গে জীবন যাপন করতে আপনি সক্ষম হবেন। দু একটা ভাষা যদি চড়া বলে গেলে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন। খোদার কাছে আমারও জবাব দিতে হবে যে 40 বছর ধরে ওরা সভা দেয়, ওরা কলমা মুখস্থ করতে পারেনি। আব্দুল মতিন তুই কী করেছিস সেই গ্রামেকে? আপনারা কলমা পড়েন আর না পড়েন আমার কিছুই সে যায় না। আমি অন্তত কথাগুলো সত্য কথাগুলো চিৎকার করে বলে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন রাস্তা আমি তৈরি করে দিয়েছি। আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি বলবো আল্লাহ বলেছি আমরা শরীরটা কি করবো। আর যদি আপনার মনে হয় যে না আমাদের গ্রামটাকে ধর্মীয় শিক্ষা স্কুল শিক্ষা আমরা এগিয়ে নিয়ে যাব, ভাই কিভাবে নিয়ে যাব তার পদ্ধতি কি, যদি মনে হয় আমি আসলে আপনার একটুখানি কাজে লাগবে, আমি আবার আসবো আপনাদের কাছে। বাপ আর মা ছেলে মেয়ে একসঙ্গে বসে গ্রামটাকে কিভাবে সুন্দর করে গোছানো যাবে, যে গ্রামে বিনা হিজাবে কোনো মেয়ে স্কুলে যাবে না, যে গ্রামে কোনো বয়স্ক মানুষ নামাজ কাজা করবে না, যে গ্রামে 80 বছরের বুড়ো মানুষ প্রতিদিন একটু কোরআন শরীফ তেলাওয়াত করবে, যে গ্রামে প্রত্যেকটা ছেলে মেয়ে এইচএস পর্যন্ত পড়াশোনা করবে, যে গ্রামে প্রত্যেকটা বাচ্চা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আর স্কুলেও করবে, এরকম করে সুন্দর গ্রাম কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার কিছু সূত্র কিছু তত্ত্ব আমার কাছে আছে। যদি মনে হয় আমার কারণে আপনার একটু উপকার হতে পারে আপনি টেলিফোন করে আমাকে ডেকে নেবেন, আবার আপনাদের গ্রামে এসে 2 ঘন্টা সময় দেবো। তবে আজকে বকার জন্য আমার মালদার কিছু আছে দেবে কিছু কত দেবে বলবি? সাড়ে তিন দেবে আছে 3-3.5 দেবে। আমি কথা দায়িত্ব নিয়ে বলছি, সামনে দিন যেদিন আমি আসবো বলছি আপনার 3টে টাকাও দিতে হবে না। আপনারা সোজা হন, ভালো হন, শিক্ষার দিকে শান্তির দিকে এডুকেশনের দিকে এগিয়ে আসুন। আমার 3টে টাকা দিতে হবে না, আপনারা লেখাপড়া শিখিয়ে আপনারা কোরআন পড়বেন আপনারা কলমা পড়বেন। যে মাহাজুনের জন্য দিতে এসেছি আমার রোজগুন্ডা পাবো, মাহাজুন আমাকে ষোলো আনাই বুঝে দেবে ইনশাআল্লাহ। ত্রুটি বিচ্ছুটির জন্য ক্ষমা আছে, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা স্নেহাশী জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আপনি